আমার বাংলাদেশে জলসা করতে যাবে, তো হুজুর বেরিয়েছে নোয়াখালীর মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? না ফুরপুরা দাদা হুজুর পীরকেলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই, দাদা পীরকে দেখতে চাই। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ, বাবা তুমি তো চোখে দেখতে পাবে না। সন্তানটা বলেছিলেন, আম্মা যা দাদা পীরকে আমি দেখতে না পাইলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। জোরে বলবে না, একটু মন খুলে হবে না? বাবা পৃথিবী সবাই সাধতে চলে, বিনা সাধতে কে চলে? বাবা বলে বিনা সাধতে একজন মানুষ চলে, তিনি কে? তিনি হলে মা। একজন মানুষ বিনা সাধতে চলে। ওয়াল্লাবাগে বাংলারা ভুল আমায় বলবেন না, সেই আব্বার মাকে আমরা বাড়ির বড় আর বনে বানিয়েছি, ওদের দাম নেই। আর তবে কাঙ্গার আব্বা ভাইয়েরা মায়েরা বোনেরা আব্বা মাকে ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। ওগো মা ওগো বোন, তুমি যদি সারাদিন নামাজ পড়ো রোজা করো, তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার উপরে নারাজ হয়ে যান, তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। ও যুবক তুমি যদি নামাজ পড়ো রোজা করো, তোমার মার বাপ তোমার উপরে নারাজ হয়ে যদি একবার উ শব্দ বেরিয়ে যায়, সব বাবা ধ্বংস হয়ে যাবে। ওই মা বাপ তোমার জন্য জান্নাত, আর ওই মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা জননীকে ডেকে বললেন, আম্মা যা আমি দাদা পীরকে দেখতে চাই, মা আমাকে একটু নিয়ে চলো। মা জননী থাকতে পারে না, আল্লাহ রলি মোজাতে দু দাদা হুজুর পীরকে বেলা হুজুরকে নিয়ে হুজুর আমার চলে গেলেন। সকলে হাতে হাত দিয়ে অন্ধ বাচ্চা ছেলেটাকে ডেকে বলছেন, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা বলো না? অন্ধ বাচ্চা ছেলেটা বলেছিল, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। আল্লাহ রলে মোজা দে দোজামান হুজুর আমার তাকিয়ে দেখলো, বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, চোখে দেখতে পায় না। হুজুর আমার জিজ্ঞাসা করলে, ও বাবা ছেলে তুমি আমাকে দেখতে পাও না বাবা? আল্লাহ রলে মোজা দে দোজামান হুজুর আমার তাকিয়ে দেখলেন, বাচ্চা ছেলেটা অন্ধ, চোখে দেখতে পায় না। আল্লাহ রলে দোয়া করলে, আল্লাহ বা আমি আবু বকর, আল্লাহ আমার জন্য দোয়া চায় না, আল্লাহ আল্লাহ অন্ধ বাচ্চা ছেলেটা, আমি আবু বকর, আমার দেখার বড় আশা, আল্লাহ আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখটা ভালো করে দেন। আল্লাহ রলে মোজাদি দু জামা হুজুর পীরকে মেলাম, হুজুর আমার দোয়া করে গানে থুতু মোবারক নিয়ে তুই চোখের উপরে বলিয়ে দিলে, আমার আল্লাহ বাপ চোখ দুটো ভালো করে দিয়েছে। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। হ্যাঁ ওয়াল্লাবাগে বাংলারা বাংলায় ১৯৩০ সালে হুজুর আমার বললেন, বাবারা আমি হজ বাগে যেতে চাই, বাবা তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর পীরকে মেলাম, ১৩শা ভক্ত মুড়ি ছিল বাবা, দাদা হুজুর পীরকে মেলাম, এই ১৩শা ভক্ত মুড়ির ভিতরে গে তার ভিতরে ছিলেন বসিনাডে বড় বাংলানা, আল্লাহ মা হুজুরকে মেলাম, দাদা হুজুর পীরকে মেলাম, দুই কলিজা ডগোরা তার ভিতরে ছিলেন। বাংলায় ১৩৩০ সাল হুজুর হজ পাকে যাচ্ছে, ১৩শা ভক্ত মুরিদকে নিয়ে
আল্লাহর ওলি মুতাদিদু জামান তারা হুজুর পীর কিবলা হুজুর আমার হজ পাকে চলে গেলেন আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করেন হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় হুজুর আমার থাকতে পারে না আল্লাহর ওলি কাবার গেলাম তা ধরে কাঁদে আল্লাহ পাক আমি বাংলার আবু বাংলার এসেছি আল্লাহ আমার মনে বড় আশা আমি একটা রাত আমার রসুল্লার রওজার ভিতরে তাকিতে যায় আল্লাহ আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না আল্লাহ আমি আবু বাংলার বাংলার জমিন থেকে অনেক কষ্ট করে এসেছি আল্লাহর ওলি মোজা দে দো জামান হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন ও বাবা বাদশা নামদা আমি বাংলার আবু বাংলার আমি এসেছি বাবা আমার মনে বড় আশা আমি একটা রাত আমার রসুল্লার রওজার ভিতরে দাগিতে যায় বাদশা বললেন না 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 হুজুর আমি আপনাকে পারমিশন করাতে পারবো না আপনি চলে যান চলে যান আল্লাহর ওলি মোজা দে দো জামান হুজুর আমার চলে আসলেন কাবার গেলাম তো একাদে আল্লাহ আল্লাহ আমি আবু বকর দুটা গুনাহগার হয়ে গিয়েছি আল্লাহ আমার দোয়া কেন কবুল হয় না আল্লাহ আমি আবু বকর আমার মনের আশা কি পূর্ণ হবে না আল্লাহ আল্লাহ হুজুর পীর গেলাম হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন ও বাবা বাদশা নামদার আমি আবু বকর আমার জন্য পারমিশন করিয়ে দাও আল্লাহ হুজুর পীর গেলাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে গেলেন বাদশা বলেছে হুজুর না না পৃথিবীর কোন মানুষের জন্য থাকা পারবে হুজুর আমি আপনাকে পারবে শান্তাতে পারবো না আল্লাহর ওলি মোজা দে দো জামান তারা হুজুর ফিরে গেলাম হুজুর আমার চলে আসলে বাবা আল্লাহর ওলি কাবার গেলাম তো একাদে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর এতটা খারাপ হয়ে গিয়েছি আল্লাহ আমার দোয়া কেন কবুল হয় না মোজা দে দো জামান তারা হুজুর ফিরে গেলাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে বাদশার কাছে চলে গেলে বাদশা নামদার হুজুরকে পারমিশন করালেন না ও আল্লাহর মাহবুব বাংলার আমার নবী আপনার নবী হুজুর আমার থাকতে পারে না হুজুর আমার গভীর রাখতে বাদশা নামদাকে জানিয়ে দিলেন এ বাবা বাদশা নামদার আমার বাংলার আবু বাংকার এসেছে বাবা আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাংকারকে আমার রওজার ভিতরে থাকা পারমিশন করিয়ে দাও আল্লাহর ওলি মোজা দে দো জামান দাদা হুজুর পীর কিবলা বাদশার কাছে চলে গেলে বাদশা নামদার দাদা হুজুর পীর কিবলা কে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর ওলি আমি চিনতে পারি না হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন জান জান আমি আপনাকে কি পারমিশন করব হ্যাঁ রসুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছেন দাদা হুজুর পীর কিবলা বললেন বাবা আমার সঙ্গে 1300 ভক্ত এসেছে আমি সবাইকে নিয়ে যে যেতে পারবো না আমার সাথে আটজনকে নিয়ে যেতে চায় তার ভিতরে ছিল দাদা হুজুরের দুই কলেজা টুকুরা আমার বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর বসিরাটে যান বাবা আপনার আল্লামা হুজুর মাজারটা জিয়ারত করতে যান হুজুরের কেতাবটা বাড়িতে রাখবেন আল্লাহর ওলি মোজা দে দো জামান হুজুর আমার চলে গেলে রসুল্লাহ রওজার ভিতরে সারারাত কতব কদম করে হুজুর আমার নেমে আসেন হুজুরের চোখ দিয়ে পানি টুসা গড়িয়ে যায় হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কাঁদছেন কেন বলুন না দাদা হুজুর পীর কিবলা বলেছিলেন ও আমার ভক্ত মুরিদেরা আমি আবু বকর আমি কাঁদছি দুঃখের কান্না না আমি আবু বকর কাঁদিয়ে আল্লাহ আবু বকরের দোয়াটা কবুল করে নিয়ে আবু বকরের মনের আশা পূর্ণ করে দিয়েছে হুজুর পীর কিবলা আল্লামা হুজুরকে নিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রওজার পাশে নিয়ে গিয়ে দাদা হুজুর পীর কিবলা দোয়া করে আল্লামা হুজুর কিবলা দোয়া করে
আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে দেখলেন, দাদা হুজুর পেরে কেবলা দোয়া করে, আল্লামা হুজুর কেবলা দোয়া করে, আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দেখে, আম্মা জান খাদিজা তোর কবর কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে বাবা চলে গেল, দাদা হুজুর পেরে কেবলা, আল্লামা হুজুর কেবলা, দাদা হুজুরকে জিজ্ঞাসা করল হুজুর আমি এমন আলো দেখলাম কেন, দাদা হুজুর পেরে কেবলা বলে দিল ও বাবা বড় মাওলা না 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 তুমি যেটা দেখেছো বাবা, ও বাবা মা ও বাবা বড় মাওলা না তুমি দেখেছো মা খাদিজা তোর কবর আগা কবরের ভিতর থেকে যে আলোটা তুমি দেখতে পেয়েছে এটা হলো মা খাদিজা বেলায়েতে নূর তুমি দেখতে পেয়েছো, জোরে বলো চোখ ছিলে মক্কা শরীফে ওই মাদ্রাসার নাম হলো সাউলাতুন্নিসা মাদ্রাসা, ওই মাদ্রাসা আল্লাহর ওলি মোজাদ্দেদ হুসামান তারা হুজুর পীরকে লাগা বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত করেছিল, আল্লাহর ওলি মোজাদ্দেদ হুসামান তারা হুজুর পীরকে বেলা আল্লামা হুজুরকে বললেন ও বাবা বড় মাওলানা চলো বাবা তোমাকে বক্তব্য করতে হবে, আল্লাহর ওলি হুসিনারে বড় মাওলানা আল্লামা হুজুরকে বেলা চলে গেলেন, তারা হুজুর পীরকে বললেন ও বাদশাহ নামদার ও আরবে বাদশাহ আমি আবু বকর বক্তব্য দেব না, আমার সাথে আমার বড় মাওলানা এসেছে, আমার বড় মাওলানা কিন্তু কোনো সময় দেওয়া হোক, দাদা হুজুর পেরে গেলে কথা মতো হুসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে পারবে যান করা হলো বোঝাতে তো জামাগান, দাদা হুজুর পেরে গেবে লাগান প্রধানত করে বাগান হুসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার দাড়িটা দা সম্পর্কে সাড়ে তিন ঘন্টা আরবিতে বাস করেছিলেন, জোরে বলো আরবের বাদশাহ হয়ে গেল ও বা বড় মাওলানা তুমি কি চাও বলো না, সোনা চাও সোনা দেব, রূপা চাও রূপা দেব, হীরা চাও হীরা দেব, কি চাও বাবা বলো না, হুসিনাটে বড় মাওলানা আল্লাহ বা হুজুর কেবলা বলেছিলেন এ বাদশাহ আমি বল রহলামের তোমার কাছে শোনা চাই না রূপ চাই না, আমি রহলামি তোমার কাছে কিছু কিতাব চাই, কিতাবগুলো আজও আছে দেখে আসবে ও আল্লাহর মাহবুব বাংলা রাগা হুসিনাটে বড় মাওলা নাগা আল্লাহ মা হুজুর কেবলা কেমন আল্লাহর বলেছিলেন, বোম্বাই চারটা সমাবেশ হয়েছিল বাবা ওই সমাবেশে আল্লাহ মা হুজুর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চার ঘন্টা আরবি দেওয়াজ করেছিল, ওই বোম্বাইতে ওই বোম্বাই সমাবেশে একজন আলেম দাঁড়িয়ে বলেছিলেন বাবারা বাবারা তোমরা কোরআনের হাবে দেখেছো বাবা তোমরা হাদিসের হাবে দেখো না, আজকে হাদিসের হাবে যদি জাগাও বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে একবার দেখে দাও, মন খুলে বলবেন না আল্লামা হুজুর কেবলার হুজুর কেবলা বড় ছেলে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন বিদায় নিলেন হুজুর আমার ইন্তেকাল করলেন বসিরাটে বড় মাওলানা হুজুর আল্লামা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, হুজুরকে কবরে রাখা হলো সবাই মাটি দিয়ে যে যার মতো চলে আসলো, বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা কবরে তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, হুজুর আল্লামা দেখতে পা আমার আব্দুল হিয়ের কবরের ভিতরে মন কান সাবানে জবাব দেওয়ার জন্য বিদ্রু হয়ে যায়, হুসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ও বা আব্দুল হিয়ের ভয় পেও না বাবা ভীত হইও না বাবা আমি তোমার আব্বা যা আমি কবরের উপর থেকে আমি মন কান কি সাবানে জবাব বলে দে তুমি আমার কথা মতো উত্তর দিয়ে দাও, আল্লামা হুজুর কেবলা বলতেন বাবা আমার সিনায় যদি 18,000 হাদিস না থাকতো আমি রুহলামি আমার বেটা হারানো আমার সন্তান হারানো এই দুঃখ আমি সহ্য করতে পারতাম না, পাল্লাবাগে বাংলারা ভুল আমায় বুঝবেন না যে কথা বলছিলাম, আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছেন আল্লাহকে যারা ভালোবেসেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, নোয়াখালী আলিমেরাম তারা হুজুর পেরে গেলাম রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার নোয়াখালীর জমিনে চলে গেলেন, দাদা হুজুর পীর কেবলা সাথে ছিলেন বসিরাটে বড় মাওলানা
আল্লামা হুজুরকে নিয়ে গেলে আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা হুজুর ফিরে গেলা বলে বাবারা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। খালি আলেম হুজুর, আমাদের ভিতরে এত বড় হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়াবো? এলে একটা গুমর থাকে ভাব। দাদা হুজুর ফিরে গেলা বলে বাবারা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছে বাবা ওই সিদ্ধান্তই কাজ হবে। ও বাবা বড় মাওলানা যাও বাবা নামাজটা পড়িয়ে দাও বাবা। হুজুর আবার নামাজটা পড়িয়ে দিলে দাদা হুজুর ফিরে গেলা বলে বাবারা সবাই দাঁড়িয়ে যাও কেউ খাতা থেকে উঠবে না সবাই বসে যাও বাবা। সকলে বসে রইলে দাদা হুজুর ফিরে গেলা বললে ও না খালি আলেমেরা বলো না বাবা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে তোমরা বলে দাও বাবা। না খালি আলেমরা বলতে পারে না দাদা হুজুর ফিরে গেলা বললে ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা। আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বলে হুজুর আপনি আমার পীর মুর্শিদ আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললে হুজুর আজকে আসরের জামাতে 9999 জন নামাজ পড়েছে। দাদা হুজুর পীর কেলা বলে বাবারা সকলে কাতারে লোক গোনো বাবা আমার পরম না ভুল বললো না সঠিক বললো কাতারে লোক গোনা গলো কাতারে লোক গোনা গবার পরে দেখতে পাওয়া যায় আল্লামা হুজুর কেমেলা গান কথাটা সঠিক হয়ে গেল। হুজুর পীর কেলা বললেন বাবা তুমি কি করে বললে বাবা। আল্লামা হুজুর কেবলা বললেন হুজুর আমি একবার ডান দিকে তাকালাম আমি একবার বাম দিকে তাকালাম হুজুর আমি জমিনের দিকে তাকালাম আমি কেউ দেখতে পেলাম না হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। আল্লাহ বলেছিলেন বাবা আল্লামা হুজুর কেবলা কাপনের কাপড়টাও নষ্ট হয় না তোরে বলবেন না একটু মন খুলে হবে না। আল্লামা হুজুর কেবলা বাংলায় 1352 সালে 16 কাতে শুক্রবার হুজুর আল্লামা বিদায় নিয়েছিল 16 কাতে শুক্রবার এক সপ্তাহের কলকাতা ডাক্তার বিধান চন্দ্র কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার বিধান চন্দ্র হুজুর আল্লামাকে চিকিৎসা করতে লাগলো 15 কান্তি বৃহস্পতিবার এসার নামাজের পরে ডাক্তার বিধান চন্দ্র আল্লামা হুজুর কেবলা হাতটা ধরে কেঁদে ফেললেন ও বাংলার বড় মাওলানা বাংলা জাতির জন্য বাংলার কমের মানুষের জন্য আপনার দেহে রক্তগুলো পানি করে ফেলেছে আমি আপনার গায়ে কোটা রক্ত পাই না আপনার রক্তগুলো পানি হয়ে গিয়েছে। ডাক্তার বিধান চন্দ্র বলেন আমি আল্লামা হুজুর কেবলা যেখানে টেটিস্কোপ লাগিয়ে আমি ডাক্তার বিধান চন্দ্র শুনতে পাই ওইখান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হয়। আল্লামা হুজুর কেবলা কলিজা একটু ঘোরা আব্দুল মাজিদ মিয়াকে ডাকলে ও বাবা আব্দুল মাজিদ চলে যাও বাবা আজকে এক সপ্তাহ হলো তুমি আমার কাঁধে পড়ে আছো বাবা তোমার আম্মা জান কি হালাতে আছে জানি না তুমি বাবা বাড়িতে চলে যাও। আব্দুল মাজিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বললেন আপা যা আমি যাব না যাব না আমি আপনাকে ছেড়ে যাব না। আল্লামা হুজুর কেবলা বললেন বাবা ছেলে তুমি বাড়িতে চলে যাও ও বাবা ছেলে তুমি চলে যাও
আল্লামা হুজুর কেবলার কোলে ডাক্ত করা, হুজুর আমার বাড়িতে চলে আসলেন, আল্লামা হুজুর কেবলা সুফি সাহেবকে ডাকলেন, ও বাবা সুফি সাহেব আমাকে একটু বাবা উজুটা বানিয়ে দাও, আল্লামা হুজুর কেবলা উজুটা বানিয়ে দেওয়া হলো, হুজুর আল্লামা হুজুর আমার তাহাজ্জুদে নামাজটা পড়ে নিলেন, হুজুর আল্লামা একটু ঘুমিয়ে গেলেন, আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ও বাবা সুফি সাহেব ফজরের আজান কি হয়ে গিয়েছে, আমি বাবা নামাজ পড়তে যাই, সুফি সাহেব বলে হুজুর ফজরের আজান হয় না, হুজুর আপনি একটু ঘুমিয়ে যান, আমি আপনাকে ডেকে দেব, আবার কিছুক্ষণ হয়ে গেল, আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা সুফি সাহেব ফজরের আজান কি হয়ে গিয়েছে বাবা, আমি ফজরের নামাজটা পড়তে যাই, সুফি সাহেব বলল হুজুর এখনো ফজরের আজান হলো না, ফজরের আজান হয়ে গেল, আল্লামা হুজুর কেবলা বললেন, বাবা সুফি সাহেব তুমি চলে যাও মসজিদে চলে যাও, জামাতে নামাজটা পড়ে এসো বাবা, আমি এখানে নামাজটা পড়ে নেই, সুফি সাহেব বললেন, না না হুজুর আমি আপনাকে ছেড়ে যাব না, আল্লামা হুজুর কেবলা বললেন, বাবা যাও তুমি নামাজটা মসজিদে পড়ে এসো, সুফি সাহেব নামাজ পড়তে চলে গেলে, আল্লামা হুজুর কেবলা নামাজ পড়ে নে, আমার তসবিহ করতে করতে আল্লামা হুজুর কেবলা ঘুমিয়ে গেলে, সুফি সাহেব নামাজ পড়ে এসে দেখে আল্লামা হুজুর কেবলা ঘুমিয়ে গেছে, সুফি সাহেব মনে করলো, না সারা রাত হুজুর আল্লামা ঘুমায় না, হুজুর মনে হয় ঘুমিয়ে গিয়েছে, হুজুর আল্লামা ঘুমিয়ে গিয়েছে, সুফি সাহেব মাতার কাছে দাঁড়িয়ে দেখলেন আল্লামা হুজুর কেবলার হাতে তসবিহটা নড়ে না, হুজুর আল্লামা বুকটা উঁচু নিচু হয় না, সুফি সাহেব চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, ও বাংলার বড় মাওলানা, ও বাংলার বড় মাওলানা, হুজুর হুজুর আপনি আমাকে রেখে চলে গেলেন, আমি সুফি সাহেব আমি কার সাথে থাকবো, কে আমাকে সুফি সাহেব বলে ডাকবেন, এই খবরটা তামা বাংলায় ছড়িয়ে পড়লো বাবা, পুরপোরা শরীফে মেজলা হুজুর পেরেকে মেলা, কলকাতা সাঁওতলা রোডে হুজুর আমার জানাজা পড়িয়ে বলেছিল বাবা রা, আজ বাংলা মেরুদণ্ড ভেঙে গেল বাবা, বেদাতিদের বিরুদ্ধে বাহাত মোনাজেলা করবে, ও বাবা রা আজকে বাংলার বড় মাওলানা চলে গেল বাবা, বেদাতিদের বিরুদ্ধে বাহাত করার জন্য আর কোনো মানুষ থাকলো না, আল্লামা হুজুর কেবলা এই সংবাদটা বসিরহাটে পৌঁছে গেল, বসিরহাটের জমিনে পৌঁছে গেল, হুজুর বললু রহমান দরগাপুরে, হামিদুর রহমান দরগাপুরে জানা, আমি সাত দিনে পেরেছে বসে কেতাব লিখছিলাম, আমার বিবি আমাকে টেলিফোন করে, হুজুর বসিরহাটে বড় মাওলানা মারা গিয়েছে, আমি সাত দিনে পেরেছ থেকে বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি কি হয়েছে বলো না, হুজুর আল্লামা হুজুর কেবলা দুনিয়াতে না, হুজুর আমার বিদায় নিয়েছেন, আমি সাইকেলটা নিয়ে আমি বসিরহাটে চলে আসলাম, তামাম বসিরহাটে মানুষ না যেন পাগলের মতো কাঁদিতেছেন, কে হিন্দু কে মুসলিম সবার চোখ দিয়ে টপটা টপটা করে পানি গড়িয়ে যায়, বসিরহাটে মাওলানা আল্লামা হুজুর কেবলা দ্বিতীয় জানাজা হয়েছিল বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায়, হুজুর আল্লামা দ্বিতীয় জানাজা পড়িয়ে দিলেন, হুজুর আল্লামা ছোট ভাই পীর রুহুল কুদ্দুস সাহেব ও আল্লাহর বান্দারা বসিরহাটে বড় মাওলানাকে নিজের বাড়িতে কবর করা হলো, 55 বছর পরে বেজলা হুজুর পীর কেবলা ইসালের সবাই এসে বলেছিলেন, বাবারা কবর খোড়া যদি যায় যত আমি কবর খড়িয়ে দিকে দিতে পারতাম, আল্লামা হুজুর কেবলার কাপড়ের কাপড়টা নষ্ট হয় না, কাকে ভালোবেসেছে বলুন, আল্লাহ আল্লাহর রসূলকে ভালোবেসেছে, ভাই আমার বাবা জিরা জীবনটা পরিবর্তন করুন, বাবা জীবনে অনেক অন্যায় হয়ে গেছে, পরিবর্তন করে ফিরে আসো, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, আব্বা মাকে সেবা করো, সন্তানদেরকে আলেম শিক্ষা দেন, বাবা একটা সন্তান যদি হাগল পাগল রেখে যেতে পারে মরণের পরে এই সন্তানটাই কাজে আসবে, বাবা তোমার সন্তান ডাক্তার বানা পুলিশ বানা,
তোমার সন্তান ইন্ডিয়ানে বানাও, কোনো দুঃখ না, তবে অন্তত একটা ছেলে হাগল পাগল ওকে একটু মাদ্রাসায় দিয়ে পড়িও। কেন মরণের পরে তোমার ওই চারটে সন্তানের ভিতরে একটা পুলিশ, একটা ডাক্তার, একটা মাস্টার তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, আর হাগল পাগল ছেলেটা সারাদিন মাঠে খেটে মাগরিবে নামাজের পরে মসজিদে বসে বসে ইমাম সাহেবকে সূরা ফাতিহা শিখবে, দরুদ শরীফ পড়বে, কোরআন শরীফটা শিখবে। বাবা, বাপ সারা জীবন এই হাগল পাগলটা চিনতে পারেনি, এই চতুরগুলো নিয়ে বেরিয়েছে, এদের টাকা মরণের পরে ওই ব্যক্তি খাঁটি আসিয়াছে, ডাক্তার পুলিশ মাস্টার তিনজনের সামনে কাতারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, বাবারা পড়ে নাও, বাংলায় নিয়ে তা করে নাও বাবা, এরা তো নিয়ে জানে না, এরা তো নিয়ে বোঝে না, এরা জবান চুপ করে বসে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন, জবান নড়ে না। তবে সেই হাগল পাগল ছেলেটা পিছনের কাতায় দাঁড়িয়ে আরবিতে নিয়ে করেছেন, ছানাটা পড়েছেন। বাবা ছেলেরা, বাপ তখন খাটি হাসি বলতে থাকে, এ আমার সন্তানেরা, আমি তোমাদের ডাক্তার বানিয়েছিলাম, পুলিশ বানিয়েছিলাম, মাস্টার বানিয়েছিলাম, তবে মরণের পরে আমি খাটি হাসি দেখি তোমাদের আওয়াজগুলো শুনতে পায় না। বাবা আমার ওই হাগল পাগল ছেলেটা পিছনের খাতা থেকে যে আওয়াজটা দেয়, ওই আওয়াজটা আমার কানে ভেসে আসে। একটা করে একটা করে হাগল পাগল বানিয়ে দেবো। বাবা সন্তানগুলো একটু মক্তবে পাঠিয়ে ওদেরকে শিক্ষা দেয়, একটা করে গাছ বানিয়ে যা, নেকির গাছ তৈরি করে যা, কোনো পীরকে ডাকতে হবে না, কোনো আলেমকে ডাকতে হবে না। আপনার ছেলে যদি একটা আলেম হয়, হাফেজ হয়, ওই সন্তান যদি আব্বা মায়ের জন্য হাত উঠিয়ে কাঁদে, বেটা বেটির চোখের পানি নাকের ডোকায় আসার আগে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়, জোরে বলবেন।